যখন রাজীব বিশ্বাস ডিরেক্টর দুই হাজার সালে একটা সিনেমা বানিয়েছিল সাকিব খানকে নিয়ে যার নাম ছিল নাকাপ যেটা একটা কপি সিনেমা ছিল সাউথ সিনেমা থেকে এই এস মাধ্যমে সিনেমাটা কিন্তু রিলিজ হয়েছিল বাংলা থেকে ইন্ডিয়া থেকে বেসিক্যালি তো সেই সিনেমাটা যখন বেসিক্যালি চলেছিলো না ঠিকঠাক হবে তখন আমরা ভেবেছিলাম যে সাকিব খান পারবে না ইন্ডিয়াতে দর্শক বন্ধু এই তুফান সিনেমাটা ছোট্ট একটা টিজার এক মিনিট আঠাশ সেকেন্ডের আমাকে নাডিয়ে দিয়েছে আমি এটাকে দশ বার দেখলাম এটাকে নিয়ে আমি ভাই রে ভাই কী বানিয়েছে ভাই আমি বেসিক্যালি আমার এই মানে এই চ্যানেল থেকে আমি বেসিক্যালি বাংলা পুরনো সিনেমা বাংলা সিনেমাকে নিয়ে রিভিউ কম করি এখন বেসিক্যালি উড়িয়া মুভিকে নিয়ে রিভিউ করি কারণ আমার পার্শ্ববর্তী হল সিনেমা হল উড়িষ্যাতেই আছে ব্যাঙ্গালোর নেই কলকাতায় আছে তার আগে কোনো সিনেমা নেই এখানে ওই জন্য বাংলা সিনেমা দেখা হয় না বাট আমি এখনই জাস্ট দেখে ছিটকে গেছি ভাই ভাই কি বানিয়েছে ভাই ভাই সত্যি কথা বলছি ভাই এই বছরের যত বাংলা সিনেমা আসছে আর আসবে আমি জানি না সব থেকে দেখা সেরা ছোট্ট একটা গ্লিমস বলি টিচার বলি এটাই যেন তুফান ভাই না হারিয়ে দিয়েছে আর ডিরেক্টর রায়ান রফি আয়ান রফি যে বাজেট পেলে সে কী বানাতে পারে দেখিয়ে দিয়েছে এক মিনিট আঠাশ আঠান এক মিনিট আঠাশ সেকেন্ডের মধ্যে দেখিয়ে দিয়েছে ভাই আমি মতো চমকে গেছি ভাই আমার সত্যি বলছি আমার গোটা শরীরে আমার কীরকম একটা মানে কীরকম একটা ফিলিংস হচ্ছে আমি আমি বুঝতে পারছি না সাকিব খানেরকে আমরা প্রায় দেখি ওই কিরকম একটা সেম লুক সেম অ্যাক্টিং সেম অভিনয় মানে সত্যি কথা বলছি মানে আমাকে এতটা ভাল লাগে না সাকিব খান আমি সত্যি কথা বলছি সাকিব খানকে আমাকে এতটা ভাল লাগে না বাট এখানে তার লুক তার গেট আপ তার মেকআপ তার ডায়লগ তার লাস্টে যে এই যে এই যে বাদে বসে যেরকম ভাবে যে এরকম রেগে যাচ্ছে যেরকমভাবে ক্যামেরা যে করছে ভাই ভাই চমকে গেছি রীতিমতো চমকে গেছি রীতিমতো ভয় পেয়ে গেছি রীতিমতো মতো সত্যিই তুফান আসছে অ্যান্ড চঞ্চল চৌধুরী যে বলছে হ্যাঁ দুপান ভাই পাইছি রে তাহলে পুরো হাওয়া সরিয়ে যে ছিল তার মতো লাগছে ভাই তু মানে কি বলবো চঞ্চল চৌধুরীর একটিং দুর্দান্ত আর এখানে সবাই বলেছিল যে চঞ্চল চৌধুরী নাকি এখানে ছোট্ট একটা ক্যামিও করবে বাট না আই থিঙ্ক ক্যামিও না কেননা বুঝতে পারছেন যার টিজারে একটা মানুষকে দেখানো হচ্ছে তার মানে নিশ্চয়ই ক্যামিও থাকবে না ভাই রে ভাই ডায়লগুলো দারুণ যেরকমভাবে সে গান তুমি যেরকমভাবে দিয়ে এই মারছে ভাই কী বাজেট ভাই বাজেট প্রচুর আর আমি বলে দিলাম আমি লিখে দিলাম এই সিনেমাটা যদি ইন্ডিয়া আর বাংলাদেশে যদি যৌথ প্রযোজনে তো হচ্ছে আই থিঙ্ক হ্যাঁ তো যদি যৌথ প্রযোজনে যদি ভালো ভালো যদি টাকা যদি ভালো যদি ডিস্ট্রিবিউশনের মাধ্যমে বা সব কিছু যদি ভালো যদি হয় এই সিনেমাটা ভাই বলে দিলাম পঞ্চাশ কোটি টাকা বাজেট বক্স অফিস পার্সেন্ট করবে আমি লিখে দিলাম একশো কোটি আমি জানি না বাট পঞ্চাশ কোটি বক্স অফিস কালেকশন করবে ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ মিলে এটা আমি লিখে রাখলাম লিখে রাখলাম এটা আমি সত্যি কথা বলছি বিষাক্ত বানিয়েছে এটাকে দারুণ বানিয়েছে জবরদস্ত বানিয়েছে ভাই কি বলবো ভাই মুখে কোনো ভাষা খুঁজে পাচ্ছে না সত্যি কথা বলছি আমি বাংলা কমার্শিয়াল সিনেমা দেখি তার মানে এটা না যে আমি আর্ট ফিল্ম দেখি না দেখি কিন্তু তেমন আমি রিভিউ করি না আর সত্যি কথা বলতে কি তেমন টাইমে পাই না বাট কম বাংলা খুব কম সিনেমা দেখি বাট যা টিজার এক মিনিট আঠাশ সেকেন্ড একটা ছোটো টিজার ভাইরে নাড়িয়ে দিয়েছে পুরো সাকিব খানের ভাই আমি সাকিব খানের ফ্যান নয় কিন্তু দর্শক সত্যি কথা বলতে কি এই ছোট্ট একটা দেখে ভাই তাকে কি লাগছে ভাই তাকে কি লাগছে দারুন লাগছে তাকে দেখতে কি মানে লুকটা দাড়ি ফাড়ি নিয়ে যেরকম সে গুলি টুলি মারছে না আর শেষে যেয়ে সুবিধা হবে বাথরুমে গিয়ে আমাদের ট্যাপের ভিতরে যেমন ভাবে যে এরকম রেগে যাবে শর্টটা লাস্টের শর্টটা দারুণ করেছে ভাই রায়ণ্ড রাফি দেখিয়ে দিয়েছে যে আমিও পারি আর বাকিদের দিয়ে সিনেমাটা দেখবেন আপনারা সবাই আমি তো ভাই দেখব আপনারাও দেখবেন তো কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন আর আপনারা দেখুন ভাই আমি আবার দেখব ভাবছি টিজার মানে এটা বন্ধ করে আমি আবার একবার দুবার দেখবো আর চৌধুরীর অ্যাক্টিং মাছো মাছও লেগেছে অনেকেই বলছিল ভিলেন নাকি থাকবে হিসেন গুপ্ত থাকবে ছোট ক্যামিয়া থাকবে নাকি থাকবে জানি না ভাই যাই হোক এই জিনিসটা আমাকে খুব ভালো লেগেছে আমি বারবারই বলি একটা সিনেমাকে প্রমোশন করতে গেলে তার ঝোলকগুলো বা তার পোস্টারগুলো বা তার ক্রিজারগুলো বা তার ক্লিমসগুলো খুব ভালো হওয়া উচিত তো এইটা যখন ভালো লেগেছে আমার আদারবাইজ সবাই ভালো লাগবে যারা বাংলা কমার্শিয়াল সিনেমাকে ভালোবাসে তাদেরকে প্রত্যেকেই ভালো লাগবে তো তার মানে সিনেমাটা নাড়িয়ে দেবে এটা লিখে রাখলাম বাই